হ্যালো ব্রো গুড ইভিনিং বিশ্ব অধীপ সরকার টেট কোয়ালিফাইড টু থাউজেন্ড ফার্টিন তো আজকে মেগা মক্টাসের ক্লাসে আপনাদের সকলকে একবার ওয়েলকাম জানাই আজকে আমরা ডিসকাস করবো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগজি থেকে অর্থাৎ সিডিপি থেকে আজকে আমাদের প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার টোয়েন্টি ওয়ান ওকে আমরা যে সেশনটা মাঝে কদিন স্টপ রেখেছিলাম প্র্যাকটিসের ক্লাসটা আজ থেকে আবার কন্টিনিউ আমাদের শুরু হলো পরীক্ষার আগে আমরা প্র্যাকটিসের ক্লাসের মাধ্যমেই আমরা দুবার পরীক্ষার সিলেবাসটা কিন্তু শেষ করার চেষ্টা করব সেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেশন শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অনেক হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে ওকে যদি আপনি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন আমাদের চ্যানেলে নিচে দেখুন ডান পাশে লাল কালার বাটনটি রয়েছে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকটা অন করে দিন প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনিও জয়েন্ট হয়ে যেতে পারেন ভিডিও ডিসক্রিপ বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আমরা কোশ্চেন দিকে চলে আসছি ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে আর আপনারা চাইলে ভিডিওর কমেন্ট বক্সও আপনারা কমেন্ট করে অ্যান্সারগুলো লিখে দিতে পারেন সুন্দর একটা কিন্তু মক টেস্ট দিয়ে আপনাদের হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমরা লাইভ স্ট্রিমের ক্লাসগুলো রেডি করার চেষ্টা করব যাতে আপনারা লাইভেই মক টেস্টগুলো দিতে পারেন ওকে একটু ওয়েট করুন আস্তে আস্তে সমস্ত কিছু আমরা ডেভেলপ করার চেষ্টা করছি কোশ্চনে কি বলা হয়েছে বলা হয়েছে নিচের কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত ওকে নিচে যে অপশনগুলো রয়েছে অপশনগুলোর মধ্যে থেকে কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত আমরা ক্লাসে কালকে করিয়েছিলাম সোশ্যাল ডেভেলপমেন্টের পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি যারা দেখেছেন আশা করি এতক্ষণ তাদের কমেন্ট বক্সে অ্যান্সার করা হয়ে গেছে রাইট অ্যান্সার কী হবে একবার অপশানগুলো বলে দিই সমাজ অনুমোদিত আচরণ করা সামাজিক ভূমিকা পালন করা সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ ওপরে সবকটি সঠিক রাইট অ্যান্সার হবে অপশান ডি কারণ অপশান বি সি তিনটেতেই কিন্তু রাইট অ্যান্সার রয়েছে ওকে তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে ওপরে সবকটা সঠিক সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত সমাজ অনুমোদিত আচরণ সামাজিক ভূমিকা পালন করা সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ তো অপশান এবিসি তিনটেই রাইট রয়েছে পরে কোশ্চেন দিকে চলে আসবো বলা হয়েছে নিচের কোনটি সামাজিককরণের অনুকূল বিষয় মানে সামাজিকীকরণটা রয়েছে তার অনুকূল মানে তার পক্ষে ওকে পক্ষে না তার পক্ষে নিচে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটি সামাজিককরণের অনুকূল বিষয় অপশানগুলো একবার বলি শিশুরা বেশিরভাগ সময় অন্যদের সাথে কাটাবে অপশান বিতে বলা হয়েছে শিশু অন্যদের সাথে থাকা উপভোগ করে অপশান সিতে বলা হয়েছে শিশুরা সামাজিকরণের পরামর্শ পায় অপশন দিতে বলা হয়েছে ওপরে সবকটি সঠিক রাইট অ্যান্সার হবে অপশন ডি কারণ অপশান সি তৃতীয়তেই রাইট অ্যান্সার রয়েছে পরে কোশ্চেন দিকে আসবো বলা হয়েছে নিচের কোনটি শিশুর সামাজিকরণের প্রধান ভিত্তি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন নিচে যে অপশানগুলো রয়েছে বিদ্যালয় পরিবার আত্মীয়দের বাড়ি ওপরে সবকটি কারণ এখানে প্রত্যেকটাতেই কিন্তু সামাজিকরণ হয়ে থাকে বিদ্যালয় থেকে সামাজিকরণ হয় পরিবার থেকে হয় এবং আত্মীয়দের বাড়ি যেটা রয়েছে সেখান থেকেও কিন্তু শিশুর সামাজিকরণটা হয়ে থাকে এদের মধ্যে থেকে প্রধান ভিত্তি কোনটা কোশ্চনে তো বলেছে প্রধান ভিত্তি কোশ্চনে তো বলেনি যে নিচের কোনটি সামাজিকরণ তো যদি কোশ্চনে বলতো নিচের কোনটি সামাজিকরণ তখন অপশন ডি রাইট আনসার হতো ওপরের সবকটি কারণ প্রধান ভিত্তি বলেছে কারণ প্রধান ভিত্তিটা হচ্ছে পরিবার ওকে ফ্যামিলি ফ্যামিলি বা পরিবারটা হচ্ছে সামাজিকরণের প্রধান ভিত্তি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরে কোশ্চেনের দিকে আসবো বলা হয়েছে কখন সামাজিকরণের নিষ্পত্তি ঘটে সামাজিকরণের নিষ্পত্তি মানে একটা টাইমে শেষ হয়ে যায় আমাদের প্রত্যেকেরই আমাদের মানব সম্প্রদায়ের প্রত্যেকেরই একটা টাইমে সামাজিকরণটা রয়েছে এটার কিন্তু নিষ্পত্তি ঘটে বা শেষ হয়ে যায় সেটা কোন সময় শৈশব যৌবন কৈশোর মৃত্যুর সময় তপশন ডি মৃত্যুর পরে তার সামাজিকরণটা হয় না তো তখন নিষ্পত্তি ঘটে যায় অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার শৈশবে সামাজিকরণটা হয় যৌবনে যৌবন বয়সটাই হয় কৈশোর বয়সে যেটা রয়েছে সেখানেও কিন্তু সামাজিকরণ হয়ে থাকে মৃত্যুর পরে কিন্তু আর হচ্ছে না মৃত্যুর পরে তো মানুষ মরেই গেল ওকে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার পরে কোয়েশ্চেন দিকে চলে আসবো বলা হয়েছে নিচের কোনটির মাধ্যমে শিশুর সামাজিক বিকাশ হয় ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটাও বলা হয়েছে সামাজিকরণের মাধ্যমে সামাজিক পরিমণের মাধ্যমে সাধারণ বিকাশের নিয়ম ওপরের কোনোটি সঠিক নয় রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং অপশান বি কারণ অপশান এতেও রাইট অ্যান্সার রয়েছে অপশান বিতেও রাইট অ্যান্সার রয়েছে কোশ্চেনটা এই প্যাটার্নে সেট করা হয়েছে কারণ হচ্ছে পরীক্ষার সময় অনেক সময় পরীক্ষাতে কিন্তু এ ধরনের প্যাটার্নের কোশ্চেন দুই একটা কিন্তু ভুল করেও চলে আসে তখন আপনারা যদি দেখেন যে দুটো অপশানে তো রাইট অ্যান্সার রয়েছে তাহলে সঠিক কোনটা করব এরকম কিন্তু কনফিউশন তৈরি হয়ে যায় তো যদি এরকম কোনো প্যাটার্নের কোশ্চেন যদি দেখেন তখন আপনারা অপশান এ করুন অথবা অপশান বি করুন রাইট অ্যান্সার হয়ে যাবে কারণ দুটোতেই রাইট অ্যান্সার রয়েছে এখানে যদি থাকতো এ প্লাস বি তাহলে কিন্তু আপনারা অপশান ডিটা করতে পারতেন কারণ অপশন ডিতে বলা বলেছে ওপরে কোনোটি সঠিক নয় কারণ ওপরের যে অপশানগুলো রয়েছে তিনটের মধ্যে দুটো অপশানই সঠিক রয়েছে ওকে তো এই ধরনের প্যাটার্ন থাকলে আপনারা অপশন এ করুন বা বি করুন রাইট আনসার হয়ে যাবে তো এই কোশ্চেনের রাইট আনসার হবে সামাজিকরণের মাধ্যমে এবং সামাজিক পরিণমনের মাধ্যমে বোঝা গেল পরে কোশ্চেন দিকে আসবো বলা হয়েছে শিশু যখন পৃথিবীতে আসে তখন সে সামাজিক নাকি অসামাজিক অপশান দিতে বলা হয়েছে না সামাজিক না অসামাজিক অপশন ডিতে বলা হয়েছে কোনোটি সঠিক নয় তো শিশু যখন পৃথিবীতে আসে আমি ডেভেলপমেন্টের ক্লাসে আপনাদের কনসেপ্টগুলো একটু বুঝিয়েছিলাম শিশু যখন পৃথিবীতে আসে তখন কিন্তু সে না থাকে সামাজিক না থাকে অসামাজিক সে কিন্তু সামাজিক এবং অসামাজিকের একটা মিডিল পরিস্থিতিতে থাকে তখন সে সামাজিক স্বীকৃতিও পাচ্ছে না আবার সে অসামাজিকও নয় ক্লিয়ার তো সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে চাইল্ড ডেভেলপমেন্টের ক্লাসে করিয়েছি যারা দেখেননি ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন আর যারা দেখেছেন এতক্ষণ তাদের হয়তো অ্যান্সারও করা হয়ে গেছে পরে কোশ্চেন দিকে চলে আসবো বলা হয়েছে নিচের কোনটি শিশুর সামাজিকরণের মাধ্যম নয় লাস্টে কি বলা হয়েছে নয় বলেছে নিচে যে অপশনগুলো রয়েছে পরিবার পরিবারটা মাধ্যম সহপাঠী এটাও সামাজিকরণের মাধ্যম বিদ্যালয়টাও সামাজিকরণের মাধ্যম পরামর্শটা কিন্তু মাধ্যম নয় ডি ডিজ দ্য রাইট অ্যান্সার পরে কষনের দিকে চলে আসবো বলা হয়েছে শিশুর সামাজিক ক্রমবিকাশের যে বিষয়টি থেকে বেশি ভূমিকা পালন করে সেটি কী শিশুর সোশ্যাল ডেভেলপমেন্টের দিকে যে ক্রমবিকাশের যে বিষয়টি সবথেকে বেশি ভূমিকা পালন করে সেই বিষয়টি কী পরিবার সহপাঠী সামাজিক পরিবেশ বিদ্যালয় একটু আগে আমি কোশ্চেন অ্যান্সারটা আপনাদের করিয়েছি আজকের ক্লাসে একটু আগে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করেছি তো সেই কোশ্চেনটাকে কিন্তু প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ পরিবার তো এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ঘুরিয়ে প্রোভাইড করতে পারে যাতে কনফিউশনের মধ্যে ফেলার চেষ্টা করতে পারে তো বুঝে প্রিপারেশান নেবেন বুঝে বুঝে একটু ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা যদি ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন এবং বাড়িতেও যদি একটু বুঝে প্রিপারেশন নেন তাহলে কোশ্চেন পরীক্ষা বলে যেভাবে দিক না কেন আপনারা খুব ইজিলি চোখ বন্ধ করে অ্যান্সার করে দিতে পারবেন ওকে তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কি বলা হয়েছে জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের জনক হলেন কে কোন তত্ত্বের এই জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের জনক পেঁয়াজে স্কিনার ব্রাউডি ওপরে কোনটি সঠিক নয় তো অপশান এই ইজ দ্য রাইট আনসার হবে পেঁয়াজ আমরা সকলেই কোশ্চেন আনসারটি জানি যে যা পেঁয়াজে জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের জনক বা জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি হচ্ছে পেঁয়াজের তো এখান থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে আপনাদের কনসেপ্টটা জানা দরকার তো এই জ্যা পিয়াজে কিন্তু একজন ছিলেন মনোবিদ তার পাশাপাশি ছিলেন একজন দার্শনিক কী ছিলেন একজন মনোবিদ ছিলেন তার পাশাপাশি ছিলেন একজন দার্শনিক তিনি কোথায় জন্মগ্রহণ করেন তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন জ্যা পেঁয়াজে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন সুইজারল্যান্ডের একজন মনোবিজ্ঞানী ও দার্শনিক কোশ্চেন যদি হয় যে জ্যা পেঁয়াজে কোথাকার মনোবিজ্ঞানী ছিলেন সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী ছিলেন বা দার্শনিক ছিলেন কত সালে জন্মগ্রহণ করেন নয়ই আগস্ট ওকে নয় আগস্ট আঠারোশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয় কত সালে ষোলো সেপ্টেম্বর উনিশশো আশি সালে বোঝা গেল এবার হচ্ছে আমরা একটু জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের দিকে চলে আসি তো জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব নিয়ে পেঁয়াজে কি মনে করতেন তো তার এই যে তত্ত্বটি ছিল তার উদ্ভবটা কীভাবে হয়েছে একটুখানি তিনি যেটা মনে করতেন সেটা জানিয়ে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি বলবো ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট নোট করে নিন সামনে খাতা পেন থাকলে নোট করে নেবেন এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে পেঁয়াজে মনে করতেন জ্ঞান মানুষের জন্মগত গঠনের মাধ্যমে থাকে না বা আবিষ্কৃত বা আবিষ্কার করা কোনো বস্তুর মধ্যে থাকে না তাহলে জ্ঞানটা কোথা থেকে আসে কোশ্চেন হতে পারে জ্ঞানটা কোথা থেকে তাহলে আসে পেঁয়াজে মনে করতেন মানুষ বা প্রাণী এই জ্ঞান পরিবেশ থেকে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে অর্জন করে ক্লিয়ার ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ছিল এটা আমি পরবর্তীতে টাইম বের করে যদি আমি এক্সট্রা ক্লাস প্রোভাইড করি তাহলে আপনাদের একটা করে থিওরি প্রোভাইড করে দেবো তাহলে আপনারা কনসেপ্টগুলো আরও ভালো বুঝতে পারবেন প্র্যাকটিসের তো আমাদের কন্টিনিউ চলবে একদম মিস হবে না সকাল নটার সময় তো নটার সময় এর ক্লাস আপনারা পাবেন রাত নটার সময় একদম ফিক্সড নটার সময় আপনারা কিন্তু সিডিপির ক্লাস পাবেন ওকে আর মাঝে মধ্যে টাইম বের করে বাংলা থেকে তো অনেক ক্লাস আমি করিয়েছি টাইম বের করে আরও বেশ কিছু টপিক রয়েছে সেগুলো আমি ডিসকাস করে দেবো এই এই দুটো সেশন কিন্তু আমাদের কখনোই মিস হবে না কারণ দুটোর ওপর থেকে বেশি কমন নেওয়া যায় একটু ভালো করে পড়লে আমরা দুটো সাবজেক্ট থেকে ভালো কমন নিতে পারবো পরে কষ্ট দিকে চলে আসবো বলা হয়েছে দীর্ঘমেয়াদী অনুপস্থিত শিশুদের মধ্যে নিচের কোন ধরনের প্রভাব ফেলে দীর্ঘমেয়াদী মানে অনেক দিন ধরে যে শিশুটা উপস্থিত নেই ওকে মানে প্রেজেন্ট নেই তো সেই ধরনের শিশুদের মধ্যে নিচের কোন ধরনের প্রভাব ফেলে ইতিবাচক প্রভাব ফেলে নেতিবাচক প্রভাব ফেলে কোনো সময় ইতিবাচক আবার কোনো সময় নেতিবাচক প্রভাব ফেলে নির্ভর করে প্রতিপালক বা প্রতিষ্ঠানের চরিত্রের ওপর তো অপশান সি ইজ বিজ দ্য রাইট আনসার হয়ে যাবে অপশান বি নেতিবাচক প্রভাব ফেলে মানে নেগেটিভ একটা প্রভাব ফেলে তো এখানে কিন্তু আপনাদের কোশ্চেনটা এইভাবে অ্যাড করতে পারতো যে স্কুলের দীর্ঘমেয়াদী অনুপস্থিত শিশুদের মধ্যে নিচের কোন প্রভাবটা ফেলে ক্লিয়ার যেখানে কিন্তু স্কুলটাও অ্যাড করতে পারতো কোশ্চনের প্যাটার্ন ঘোরাতেই পারে কারণ কনসেপ্ট টপিক তো একই রয়েছে তো নেতিবাচক প্রভাব ফেলে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ইলেভেন নাম্বার যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটা আজকের ক্লাসে আপনার জন্য হোম টাস্ক থাকবে আপনার চেষ্টা করুন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে কোশ্চেনের অ্যান্সারটা লিখে দেওয়ার জন্য স্কিমা হলো হল কি স্কিম্মাটা নিয়ে অনেকটা ডিসকাশন রয়েছে এর ওপর থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আমি আস্তে আস্তে সমস্ত কিছু প্র্যাকটিস সেটে কোশ্চেনগুলো অ্যাড করার চেষ্টা করব সেটা কোশ্চেন তৈরি করছে অবশ্যই এই আসলে আবার আমরা নতুনভাবে ইস্কিমা থেকে যে বাকি কোশ্চেনগুলো রয়েছে যেগুলো আমরা ডিসকাস করব অপশনগুলো একবার বলে দিই মানসিক কাঠামো প্রাকৃতিক উপাদান এ প্লাস বি অপশনটিতে বলা হয়েছে কোনোটাই সঠিক নয় এখানে কিন্তু রাইড অ্যান্সার রয়েছে চেষ্টা করুন কমেন্ট বক্সে লিখে দেওয়ার জন্য আর পিডিএফের সঙ্গে সঙ্গে আমি টেলিগ্রাম গ্রুপে অ্যান্সারটাও প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট না হয়ে থাকলে জয়েন্ট হয়ে যেতে পারেন ভিডিও বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো অথবা টেলিগ্রামে সার্চ করবেন সুদীপ সরকার ব্র্যাকেটে লিখবেন বং এডুকেশন ইউটিউব চ্যানেল তাহলে গ্রুপ পেয়ে যাবেন জয়েন্ট হয়ে যান আগেরও অনেক ইম্পর্টেন্ট নোট শেয়ার করা হয়েছে এবং এখন থেকে টেলিগ্রাম গ্রুপে কিন্তু বেশ কিছু ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি শেয়ার করে দেবো তাহলে আপনারা ভালো করে বাড়িতে প্রিপারেশন নিতে পারবেন আর আমাদের চ্যানেলে টিচার চলে আসলে তখন আপনাদের টিচার ম্যাথমেটিক্স করিয়ে দেবে ক্লিয়ার সেশন মিস করবেন না প্রত্যেকটা দিন সেশন হবে টাইম টু টাইম সেশন হবে একদম টাইম মতো আপনার ক্লাস পেয়ে যাবেন সেশনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব পয়েন্টটি রয়েছে প্রেস করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রত্যেকটা দিনে আপনার ক্লাসের নোটিফিকেশনগুলো খুব সহজে পেয়ে যাবেন আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সরাসরি আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সরাসরি আপনারা আমাকে ইনস্টাগ্রামে এস করতে পারেন ওকে সৌদি সরকার জিরো ওয়ান এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে ইউজার নেম সার্চ করবেন প্রোফাইল পেয়ে যাবেন